Assalamualaikum everyone. Welcome back to my channel Shumonis Family. আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকেও আমি আবার হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। এটা হলো আলুর চপ। আর আমরা আসলে কম বেশি সবাই জানি আলুর চপটা কিভাবে তৈরি করতে হয়। তো আজকে আমি শেয়ার করব আমি যেভাবে তৈরি করি এই আলুর চপটা সেই পদ্ধতিটা। তো শুরুতেই দেখতে পেরেছেন আমি এই আলুর চপটা তৈরি করার জন্য নিয়েছি বড় সাইজের চারটা আলুকে সেদ্ধ করে, তারপর নিয়েছি পুরো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, তারপর সামান্য ধনে পাতা, তারপর কয়েকটা কাঁচামরিচকে কুচি করে, তারপর নিয়েছি এক কাপ রান্না করা বেড়ির মাংস, আর নিয়েছি প্রথমে একটা ডিম, তারপর লেগেছিল আরেকটা ডিম, আর নিয়েছি আমি পুরো এক প্যাকেট মোজারেলা চিজ। তো দেখতেই পেরেছেন অলরেডি আমি আলুগুলোকে সেদ্ধ করে রেখেছি, আর এখন একটা ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর একটু লবণ দিয়ে এই পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া আর সামান্য কারি পাউডার। আর এই মশলাগুলো দেওয়ার পর আমি পেঁয়াজটাকে মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে মানে নেড়ে দিয়ে আবার ডেকে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিয়েছি বেড়ির মাংস। আর এই বেড়ির মাংসটা আমি দিয়েছি রান্না করা একটা কারি থেকে তুলে। আপনারা চাইলে এটার পরিবর্তে গরুর মাংস অথবা মুরগির মাংস দিতে পারেন, এটা যার যার ইচ্ছা মতো। মাংসটা দেওয়ার পর একটু নেড়ে তারপর দিয়েছিলাম কাঁচামরিচ কুচি। আর এভাবে আলুর চপ তৈরি করে খেতে আসলে এত মজা হয়, আপনারা যদি একবার এই রেসিপিটা ট্রাই করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। রমজান মাসের প্রত্যেক দিনই আমি এই আলুর চপটা তৈরি করে থাকি, একদিনও মিস যায় না, কারণ তাওসিফ আর তার পাপার আলুর চপ ছাড়া চলেই না। আর আমার হাতের এই আলুর চপটা যারা খেয়েছেন তারাই বলতে পারবেন কতটা মজা হয় এই আলুর চপ। আমি যে নিজেই নিজের প্রশংসা করছি আসলে তা না, আপনারা যদি আমার এই পুরো রেসিপিটা একবার হলেও ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এই আলুর চপটা এভাবে তৈরি করলে কতটা মজা হয়। আলুর চপ তো অনেকেই তৈরি করেন, তো দেখা যায় যে অনেক সময় আলুর চপে আলুর সাথে মাংস দিলে ডিম দেন না, বা ডিম দিলে মাংস দেন না, আবার মাংস আর ডিম দিলে অনেক সময় তারা চিজ দেন না। তো আমি এই তিন উপকরণ একসাথে দিয়েই এই আলুর চপটা তৈরি করে থাকি, সেজন্যই আসলে আমার এই আলুর চপটা খেতে অনেক মজা হয়। আজকে আমি আপনাদের সাথে আমার এই আলুর চপের সিক্রেট রেসিপিটা শেয়ার করে ফেললাম। আশা করি আপনারাও আগামী রমজান মাসে এই আলুর চপটা তৈরি করে আপনার পরিবারের সবাইকে খাওয়াবেন আর আমার মতো একইভাবে প্রশংসা লাভ করবেন। তারপর আমি কিছু ধনে পাতা কুচি করে দিয়েছিলাম, আর একটা ডিমকেও ফেটিয়ে দিয়েছিলাম এখানে। আর আপনারা যদি ডিম এভাবে দিতে না চান তাহলে সিদ্ধ করে তারপর কেটে ছোটো ছোটো টুকরা করেও দিয়ে দিতে পারেন, সেভাবে খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো দেখতেই পারছেন আমার ডিম মাংসের জুরজুরি বা বাজি যেটাই বলেন সেটা তৈরি হয়ে গেছে। আর এখন আমি আলুটাকে মেশ করে নিব। এখন আমি আলুটাকে পুরোপুরি মেশ করে নিয়েছি, তারপর ডিমের ঝুরঝুরি বা বাজি সেটাকে আমি আলুর সাথে মিশিয়ে নেব, তারপর দিয়ে দেব মোজারেলা চিজ। আমি এখানে পুরো প্যাকেটটা ইউজ করেছি। চিজটা একটু বেশি দিলে আসলে আলুর চপটা খেতে মজা লাগে, আর আপনারা যদি চান তাহলে কমিয়েও দিতে পারবেন। আমি এখানে পুরো এক প্যাকেটই দিয়ে দিয়েছিলাম। চিজটা দেওয়ার পরই একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর তখনই চেক করতে হবে যে লবণটা পারফেক্ট নাকি লবণ আরও একটু লাগবে। তো আমার লবণটা একটু কমই হয়েছিল, সেজন্য আমি লবণটা দিয়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি যে তিনভাবে আলুর চপটা তৈরি করে থাকি, মানে ফ্রাই করে থাকি। আমি আসলে এক একবার এক এক রকম করেই ফ্রাইটা করি।
আমি অনেক সময় আলুর চপটাকে শুধু ডিমের মাঝে চুবিয়ে ফ্রাই করে থাকি, আবার অনেক সময় ডিমের মাঝে চুবানোর পর ব্রেডক্রামে লাগিয়েও করে থাকি, আবার অনেক সময় ময়দার মাঝে সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া আর সামান্য লবণ আর পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে সেটার মাঝে আলুর চপটা লাগিয়েও আমি ফ্রাই করে থাকি। তো আজকে আমি তিনভাবেই তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি ময়দার এই মিশ্রণটা আমি কীভাবে তৈরি করি। ময়দার মাঝে সামান্য হলুদ গুঁড়া আর সামান্য মরিচ গুঁড়া আর লবণ দিয়ে মিশিয়ে তারপর সামান্য পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করি। আমি এখন পুরোপুরি এই ব্যাটারটা তৈরি করছি না, কারণ এই ব্যাটারটা বেশি আগে তৈরি করে ফেললে এটা থেকে পানি ছেড়ে দেয়। সেজন্য আমি যে বড় সাইজের চারটা আলু নিয়েছিলাম সেটা দিয়ে প্রায় ২৪টার মতো আলুর চপ হয়েছিল। তো প্রথমেই আমি কয়েকটা আলুর চপ বানিয়ে সেগুলোকে ডিমের মাঝে চুবিয়ে তারপর ব্রেডক্রাম লাগিয়ে রেখে দেব। তারপর আমি বাকিগুলোকে রাউন্ড শেপ দিয়ে মানে গোল করে তৈরি করে এক সাইডে রেখে দেব। সেগুলো থেকে কয়েকটাকে আমি শুধু ডিমের মাঝে দিয়েই ফ্রাই করব আর কয়েকটাকে ময়দারি মিশ্রণের মাঝে মাখিয়ে ফ্রাই করব। তো এখন আমার সবগুলো আলুর চপই তৈরি হয়ে গেছে আর আমি দেখাবো কিভাবে আমি সেগুলো ফ্রাই করি। আসলে অনেকেই আমাকে বলেছেন যে চিজ দিয়ে আলুর চপটা তৈরি করলে ফ্রাই করার সময় ভেঙে যায়, তো আমি দেখাবো কিভাবে ফ্রাই করলে সেগুলো ভাঙবে না। তো প্রথমে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে। তারপর আমি চুলার হিটটাকে মাঝারি থেকে লো হিটের মাঝামাঝি রেখে সবগুলো আলুর চপ ফ্রাই করে নিব। যেহেতু আমি আগেই তেলটাকে একটু বেশি করে গরম করে নিয়েছিলাম, সেজন্য আর চুলার আঁচটা বেশি বাড়ানোর কোনো দরকার নেই। আলুর চপটা ফ্রাই করার ক্ষেত্রে একটা বিষয়ে খুবই সাবধান থাকতে হবে, তেলটা যেন ওভারহিট হয়ে আলুর চপের বাইরের সাইডটা পুরোপুরি পুড়ে না যায়। আবার চুলার হিটটা একটু বেশি কম থাকলেও কিন্তু আলুর চপটা ভেঙে যাবে আর চিজটাও বের হয়ে আসবে, সে বিষয়ে কিন্তু একটু বেশি করে খেয়াল রাখতে হবে। তো দেখতেই পেরেছেন আমি আলুর চপের এক সাইড পুরোপুরি ফ্রাই হওয়ার পরই আমি পাল্টিয়ে দিয়েছিলাম, আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও দুইটা আলুর চপ ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি আমি আলুর চপটা কীভাবে ফ্রাই করি। প্রথম যখন একটা ফ্রাই করে দেখবেন কোনো অসুবিধা হচ্ছে না, তখন আপনারা চাইলে দুইটা তিনটাও একসাথে দিয়ে ফ্রাই করে নিতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এভাবেই আলুর চপটা তৈরি করলে মানে ফ্রাই করলে আলুর চপটা একটুকু ভাঙবে না। আপনারা হয়তো চিন্তা করবেন যে এই রেসিপিটা হয়তো অনেকটা কষ্টের, আসলে একটুকু না। আমি আগেই বলেছি আমি রমজান মাসে প্রত্যেক দিন এই আলুর চপটা তৈরি করি, আসলে কোনো কাজই মানুষের সাধ্যের ঊর্ধ্বে না। আর আপনারাও যদি এই রেসিপিটা এক দুইবার ট্রাই করেন তাহলে দেখবেন এটা আপনাদের খুব সহজেই আয়ত্তে চলে এসেছে। আর দেখতেই পারছেন আমার আলুর চপগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে, আর একটাও আলুর চপ কিন্তু ভাঙেনি বা চিজও বের হয়নি। আর এই আলুর চপগুলো আমি ব্রেডক্রাম দিয়ে তৈরি করেছিলাম যেটা সেটাই। আর এখন আমি দেখাবো ময়দা দিয়ে যে একটা ব্যাটার তৈরি করেছিলাম সেটা দিয়ে কিভাবে আলুর চপ ফ্রাই করি। আপনারা চাইলে এই ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারবেন। আগে আমি ব্যাটারটা পুরোপুরি তৈরি করে নিই, কারণ পানি ছেড়ে দিবে সেজন্য। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়েই ব্যাটারটা তৈরি করেছি, আর আপনারা দেখতেই পারছেন এই ব্যাটারটা খুব একটা ঘন না আবার খুব একটা পাতলাও না, মানে মাঝামাঝি ধরনের হয়েছে। তো এখন দেখতেই পারছেন এই আলুর চপেরও আমি এক সাইডটা পুরোপুরি হওয়ার পর পাল্টিয়ে দিব, তারপর উপরের দিকে আরও একটু ব্যাটার দিয়ে দিয়েছি। আসলে এই আলুর চপের বাইরের লেয়ারটা যত বেশি ঘন হয় খেতে কিন্তু ততটাই মজা হয়। তো এখন আমি দেখাবো শুধু ডিমের মাঝে চুবিয়েই আমি আলুর চপটা কীভাবে ফ্রাই করি, এভাবেও কিন্তু খেতে খুবই মজা হয়। আমি এক একবার এক এক রকম করে আসলে আলুর চপটা ফ্রাই করি, তো সব কয়টি পদ্ধতি আপনাদের সাথে আজকে শেয়ার করছি।
এটাও কিন্তু ফ্রাই করার আগে আমি তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছিলাম। আর এই আলুর চপটাও কিন্তু খুব সাবধানে পাল্টাতে হয়, নয়তো বা ভেঙে যাবে। তো দেখতেই পারছেন আমি খুব সাবধানে এগুলোকে পাল্টিয়ে দিচ্ছি। আসলে এই আলুর চপের নিচের সাইডটা পুরোপুরি ফ্রাই না হলে এগুলো পাল্টাতে গেলেই দেখা যায় ভেঙে যায়, তো একটু সাবধানে এগুলোকে পাল্টিয়ে দিতে হয়। আপনাদের সাথে আরেকটা ট্রিক শেয়ার করি, হয়তো আপনাদের অনেকেরই কাজে লাগবে। যখন দেখবেন ফ্রাইং প্যানে তেলটা কম বা আলুর চপের সাইডটা পুরোপুরি ফ্রাই হচ্ছে না, তখন ফ্রাইং প্যানটা এক সাইডে একটু নিচের দিকে রেখে দেবেন। তখন দেখবেন সব তেল এক সাইডে চলে আসবে আর আলুর চপের সাইডটাও পুরোপুরি ফ্রাই হয়ে যাচ্ছে। তখন আর কোনো সন্দেহ থাকবে না যে আলুর চপের সাইডটা ফ্রাই হয়নি বলে। এভাবে তেলটা এক সাইডে রেখে দিলে আলুর চপের পুরো সাইডটাই ভালোভাবে ফ্রাই হয়ে যায়, তবে এটা কিন্তু খুব সাবধানে করতে হবে। তো এই তো আমার সবগুলো আলুর চপ ফ্রাই করা হয়ে গেছে। আপনাদের সাথে আজকে আমার এই তিন ধরনের আলুর চপ ফ্রাই করার পদ্ধতিটা শেয়ার করলাম। আপনাদের যেটা ভালো লাগে সেটা ফলো করে আলুর চপটা তৈরি করে নিতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি, মানে আলুর চপ বানানোর তিন ধরনের এই পদ্ধতি, আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তো আমি আপনাদেরকে আলুর চপটা ভেঙে দেখাতে ভুলেই গিয়েছিলাম। তারপর আমার হাজবেন্ড যখন খেতে বসেছিলেন, তাকে আলুর চপ দিয়ে বললাম খেয়ে আপনাদেরকে দেখাতে ভেতরটা কেমন হয়েছে আর একটা রিভিউ দিতে। আর আমি আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সেফে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। It's very nice. Thank you.